করোনা যে খবরের দিকে নজর রেখেছে, বিজেপি ছাড়লেন ঝাড়গ্রামের সাংসদ, দলীয় নেতৃত্বকে চিঠি দিয়ে দল ছাড়লেন কুনার হেমব্রম। সাংসদ পদে মেয়াদ শেষের আগেই বিজেপি ত্যাগ করেছেন তিনি এবং তার এই দলত্যাগ ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে জল্পনা। তবে তিনি জানাচ্ছেন যে কোনো ব্যক্তিগত কারণে তিনি দলত্যাগ করেছেন এবং তার কোনো অভিমান নেই, এটাই কিন্তু কুনার হেমব্রম তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন। তবে দলীয় নেতৃত্বকে তিনি চিঠি দিয়েছেন যে তিনি দল ছাড়ছেন, অর্থাৎ বিজেপি শিবির একের পর এক বিড়ম্বনা, যেখানে একাধিক নেতা মন্ত্রীদের দেখা যাচ্ছে যে বেসুরো, তারা কোথাও দলত্যাগ করছেন, কোথাও দলের বিরুদ্ধে কথা বলছেন, দলের গোষ্ঠীদ্বন্দ্ব ক্রমশই প্রকাশ্যে আসছে। এবার কুনার হেমব্রম তিনি কিন্তু দলত্যাগ করেছেন, তার এই দলত্যাগ ঘিরে শুরু হয়েছে জল্পনা। বিজেপি ছাড়লেন ঝাড়গ্রামের সাংসদ, 2019 সালে ঝাড়গ্রাম থেকে বিজেপির টিকিটে লড়েছিলেন কুনার হেমব্রম, এরপরে তিনি সেখান থেকে জিতেছিলেন এবং বিজেপির অন্দরে তার প্রশংসা বেড়েছিল। তবে আমরা যদি বিধানসভা নির্বাচন দেখি, সে বিধানসভা নির্বাচনে কিন্তু জঙ্গলমহলে ততটা ভালো ফল করতে পারেনি বিজেপি। এরপর মনে করা হচ্ছে, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এরপরে কিন্তু দলের সঙ্গে কুনার হেমব্রমের একটা দূরত্ব বাড়তে থাকে এবং প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরে সেখানে ঝাড়গ্রামের নামও ছিল না, নাম ছিল না কুনার হেমব্রমেরও। তবে এরপরই দলীয় নেতৃত্বকে চিঠি দিয়ে তিনি দল ছেড়েছেন। কি বলেছেন কুনার হেমব্রম শোনাব আপনাদের। এবং ঝাড়গ্রাম জেলা, ঝাড়গ্রাম মানে যে যদি বলা যায় ঝাড়গ্রাম যে আপনার সংসদ সংসদ এলাকা যে যে চার সাতটা বিধানসভা আছে, প্রত্যেকটি বিধানসভাতেই কিন্তু আপনি কাজ করে গেছে, কিন্তু প্রচারের বিমুখ ছিলেন। বিষয় যে গতকালই আপনি আপনার সাংসদ মেয়াদ শেষের আগে আপনি দল ছেড়েছেন, এটা কি অভিমান? অভিমানের ব্যাপার নয়, কিন্তু আমার কিছু ব্যক্তিগত কারণ আছে, এই জন্য আমি দলে আর কাজ করতে চাইছি না। যদি মনে করুন, মানে এখনো তো বিজেপি প্রার্থী ঘোষণা করেনি, যদি পুনরায় প্রার্থী করে? না, এখন সেই আমার আর সেই মানসিকতা নেই প্রার্থী করলেও। এখনো তো 22টা সিটে, এখনো 22টা লোকসভায় তো এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি। হ্যাঁ, আমি আশা করি হয়তো হতেও পারত, কিন্তু আমি আর এখন সেই জায়গায় আমি নিয়ে করতে চাইছি না আর কি। বিজেপি যদি প্রার্থী না করে, যদি বর্তমান শাসক দল তৃণমূল যদি আপনাকে প্রার্থী হিসেবে বেছে নেয়, যেহেতু আপনি মানুষের জন্য কাজ করছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলে যে মানুষের, যারা মানুষের সঙ্গে কাজ করে, মানুষের ভিতরে থেকে কাজ করে, তাদেরকে আমি গ্রহণ করি, যদি সেক্ষেত্রে যদি আপনার নাম ঘোষণা করে, সেক্ষেত্রে না, আমি সেভাবে এখনো চিন্তা ভাবনা করিনি যে অন্য পার্টিতে কাজ করব বা কিছু করব। কিন্তু এমনিতেই আমার, যেহেতু আমি সেই ইঞ্জিনিয়ারিংয়ের কাজ থেকে শুরু করে আমি সোশ্যাল ওয়ার্কের সাথে একবারে সেই 1980 থেকেই যুক্ত আছি, বিশেষ করে আমাদের সাঁওতালি এডুকেশন নিয়ে। সাঁওতালি এডুকেশন নিয়ে যেমন বেশিরভাগ সাঁওতালি স্কুলগুলোতে যেখানে সাঁওতালি পড়ানো হয়, আপনারা জানেন প্রাইমারিকে আপার প্রাইমারিকে মাধ্যমিক লেভেলে উন্নীত করা হয়েছে, কিন্তু এডিশনাল ক্লাসরুম হয়নি। সাঁওতালি মিডিয়াম কোনো রকম করে কোনো স্কুলে চলছে, দুটো মিডিয়াম একই স্কুলে চলছে। এই জন্য আমি চেষ্টা করেছি, প্রায় 53টা স্কুলে আমি ফান্ডিং করেছি এডিশনাল ক্লাসরুমের জন্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা, আপনাকে স্বাগত জানাবো। কুনার হেমব্রম তিনি বিজেপি ছেড়েছেন এবং তিনি সেটা চিঠি দিয়ে জানিয়েছেন শীর্ষ নেতৃত্বকে, কি বলবেন এ বিষয়ে? অসুস্থ ছিল, সেইভাবে কাজের সাথে যুক্ত ছিলেন না, সেই কারণের জন্য উনি অব্যাহতি নিয়েছেন, এটার পেছনে অন্য কোনো কিছু নেই। তিনি বলছেন ব্যক্তিগত কারণ, আপনাদের তরফ থেকে? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, ধন্যবাদ জানাবো রাহুল বাবুকে। তবে যে খবরের দিকে নজর রেখেছি, কুনার হেমব্রম তিনি বিজেপি ছেড়েছেন, ঝাড়গ্রামের সাংসদ, দলীয় নেতৃত্বকে চিঠি দিয়েছেন, যদিও তিনি জানিয়েছেন যে ব্যক্তিগত কারণে তিনি দল ছাড়ছেন, তার কোনো অভিমান নেই। তিনি সাংবাদিকদের সামনে
কোনো কিছু সেভাবে স্পষ্টভাবে বলেননি। যদি তাকে অন্য দলে ডাকা হয়, সেখানে যদি প্রার্থী করা হয়, তবে তিনি কি যাবেন, সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি সেই বিষয়টাও কিন্তু স্পষ্টভাবে বলেননি। অর্থাৎ তার এই দল ত্যাগ ঘিরে কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে জল্পনা।